আসসালামু আলাইকুম। বুস এক্সপ্রেসের পক্ষ থেকে প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাই। আমি আরাফাত। আজকে আমি আপনাদের শেখাব কীভাবে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে মাসের 15-20 হাজার টাকা কিংবা তারও বেশি টাকা আয় করতে সক্ষম হবেন। তো যাই হোক, শুরুতে কিছু কথা বলে রাখছি যেগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কাজ করতে হলে অবশ্যই আপনার মাঝে ধৈর্য এবং সময়, এই দুটি জিনিস থাকতে হবে। যদি তা না থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজ করতে পারবেন না। যারা এই কাজ শিখতে আগ্রহী বা যারা মনে করছেন গ্রাফিক্স ডিজাইনার হবেন বা যারা মনে করছেন গ্রাফিক্স ডিজাইনের উপর আয় করবেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি বর্ণনা দেব যে গ্রাফিক্স ডিজাইন কী, আপনারা এটি কীভাবে করবেন, কোন সফটওয়্যারে করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ইত্যাদি, এই সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব এবং আপনাদের সেই অনুযায়ী দেখিয়ে দেব। সেজন্য শুধুমাত্র আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তাহলেই আপনারা অবশ্যই শিখতে পারবেন। যাই হোক, অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন যে আসলে গ্রাফিক্স ডিজাইনের অনেক ভিডিও আছে, কিন্তু সেখানে অর্থাৎ সেগুলোতে দেখবেন যে আপনারা শুরু আর শেষ কোনটা হয়তো আপনারা খুঁজে পাবেন না, মনে হবে তারা শেষটাই দিয়েছে, আসলে তারা শুরুটা দেয় নাই। আসলে যদি আপনারা শুরুটাই না করতে পারেন তাহলে শেষ করবেন কীভাবে? কিন্তু আমি সেটি করি নাই, জাস্ট আমার ভিডিওগুলোতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিব এবং আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, তাহলেই অবশ্যই শিখতে পারবেন। তো যাই হোক, কথা বাড়িয়ে আর লাভ নাই, প্রথমে আপনাদের আমি আজকে দেখিয়ে দিব বিষয়গুলো কী। তো আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন কী, ডিজাইনগুলো কীরকম হয়, জাস্ট সে সম্পর্কে আজকে আমি প্রথম এই আজকের প্রথম পর্বে আলোচনা করব। তো চলুন যাই হোক দেখে আসি, ফায়ারফক্সে যাব। নেট কানেকশন নাই, আমি যে ওয়েবসাইটটিতে কাজ করি সেটি হচ্ছে freelancer.com, অনেক পপুলার একটি সাইট, আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্যান্য আরও ওয়েবসাইট আছে যেমন 99 ডিজাইন বা আপওয়ার্ক, এইসব সাইটগুলিতেও আপনারা চাইলে কাজ করতে পারেন, কিন্তু আমি মনে করব অবশ্যই আপনাদের প্রাথমিক অবস্থায় freelancer.com এ কাজ করা উচিত, কেননা এই ওয়েবসাইটটিতে প্রথমে বেসিক অনেক অভিজ্ঞতা পাবেন, এখানে অনেক কাজগুলো শিখবেন। এই অভিজ্ঞতার আলোকে যখন আপনার অত্যধিক এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন অবশ্যই আপনারা বিভিন্ন অন্যান্য ওয়েবসাইটে চলে যেতে পারেন, কেননা freelancer.com অন্যান্য ওয়েবসাইট চাইতে অনেক সহজ এবং এখানে অনেক ডিজাইন আছে যেগুলো আপনি সহজে ম্যানেজমেন্ট করতে পারবেন, বুঝতে পারবেন এবং অনেক সুবিধা পাবেন। যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। তো যাই হোক, আপনারা অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করতে পারেন বা এই ওয়েবসাইটটিতেও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো অবশ্যই প্রাথমিক অবস্থায় আপনি freelancer.com ব্যবহার করবেন, তারপর আপনার ইচ্ছা হলে অন্যান্য ওয়েবসাইটে যেতে পারেন বা এই ওয়েবসাইটটিতেও আপনারা কাজ করতে পারেন। তো যাই হোক, এই যে লোডিং সম্পন্ন হয়েছে, এই যে দেখছেন আমার প্রোফাইল, এই যে আমার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখন মোটামুটি 98 পয়সা আছে। তো জাস্ট আমি কিস্তি নাকি উইথড্র করছিলাম সেজন্য এখন মোটামুটি 98 পয়সা রয়েছে। তো যাই হোক, আপনাদের প্রথমে আজকে আমি দেখাবো যে গ্রাফিক্স ডিজাইনগুলো কীরকম হয়, কাজগুলো কীরকম হয়, যাদের ডলার রেট কীরকম হয়,
বা ইত্যাদি ইত্যাদি লোগো বা গ্রাফিক ডিজাইনগুলো কী, সেরকম বিষয়গুলো আজকে আপনাদের আমি দেখিয়ে দেব। চলুন তাহলে প্রথমে আপনারা ওয়ার্কে যাবেন। ওয়ার্কে যাওয়ার পরে আপনারা ব্রাউজ কন্টেস্টে ক্লিক করবেন। এই যে দেখুন ফ্রিল্যান্স কন্টেস্ট, এখানে এসে দেখবেন যে আসলে অনেক ডিজাইন আছে, বেসিক ডিজাইনগুলো, গ্রাফিক্স ডিজাইন। এই দেখতে পাচ্ছেন আনিটে গ্রাফিক্স ডিজাইন, ক্রিয়েটিভ লোগো বা ডিজাইনের লোগো। আপনারা এখানে সার্চ করতে পারেন লোগো লিখে বা ডিজাইনের লোগো লিখে, ডিজাইনের লোগো লিখে সার্চ করতে পারেন বা লোগো লিখে সার্চ করতে পারেন। আর এখানে স্কিলস, যেটা আপনি এখন খোলার সময় যেগুলো সিলেক্ট করবেন সেগুলো এখানে থাকবে আর কি। এখানে কোনো এখানে কোনোভাবে লিখতে পারবেন না, শুধু এখানে লিখতে পারবেন। আর মোর অপশানে গেলে আপনারা এখানে দেখবেন, মনে করেন আপনি 10 থেকে এইমাত্র আপনি $100 কাজ করবেন সাপোজ, তো দেখবেন এখানে মোটামুটি 10 থেকে $100 কাজই এসে গেছে। দেখুন 10 থেকে 100-র মধ্যে আছে, তার উপরে আর নাই। এইটা একটা আপনাদের সুবিধা, আপনারা এই অপশানটি সিলেক্ট করে অ্যাভারেজে আপনার $10 থেকে $102-এর মাধ্যমে পর্যন্ত কাজগুলো খুঁজে পাবেন জাস্ট। তবে হ্যাঁ, আপনাদের মাঝে হয়তো এই কনফিউশন রয়েছে যে আসলে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন কি। আসলে গ্রাফিক্স বলতে অনেক বেশি কিছু বর্ণনা চলে যায়, আর লোগো ডিজাইন বলতে একটু কম বর্ণনা যায়, তো বিষয়টা একই রকম আর কি। গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন বলতে সিম্পল কোনো বিষয়গুলোকে বুঝিয়ে থাকে, আর গ্রাফিক ডিজাইন বলতে একটু বেশি কিছু বুঝিয়ে থাকে, অত্যধিক বেশি ডিজাইন। তো জাস্ট যাই হোক, আপনাদের কিছু ডিজাইন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আই নিড সাম গ্রাফিক্স ডিজাইন, এখানে দুইটা লোগো জমা পড়ছে, সময় আছে 23 ঘন্টা 44 মিনিট, $100 কাজ, গ্যারান্টেড কাজ। তো যাই হোক, এটা দুটো এন্ট্রি যেহেতু পড়ছে এটা দেখার দরকার নাই, একটু বেশি কিছু যাই। এই যেমন ক্রিয়েটিভ লোগো, এটাতে আমরা যাব দেখবো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 50 GBP দেওয়ার কারণ আপনাদের আমি বলে দিচ্ছি। আমরা দেখলাম কত, যে 66 ডলার, আর এখানে 50। আসলে 50 GBP কনভার্ট করলে অবশ্যই 66 USD হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে বায়ার এখানে সব কিছু বর্ণনা লিখে দিয়েছে আর কি, বা দিয়ে দিয়েছে। বায়ার বলতে যে আপনার লোগোটা নিবে, কিনবে আর কি, সে হলো বায়ার। তো জাস্ট আপনারা যারা ইংলিশ পড়তে পারেন না বা ইংলিশ বুঝতে সমস্যা হয়, তার একটি কাজ করতে পারেন, এই যে লেখাটা আছে এগুলো আপনি সিলেক্ট করবেন, তারপরে কপি করতে পারেন। তারপর আপনারা চাইলে গুগল, এই যে গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারেন। এখানে আমি জাস্ট বুকমার্ক করে রাখছি যাতে করে বারে বারে আমার সার্চ করার প্রয়োজন সমস্যা হতে পারে, সেজন্য আমি বুকমার্ক করে রাখছি, বারে বারে সার্চ করা তো সম্ভব না। তো আমি যে লেখাটি কপি করলাম ওটি জাস্ট এখানে পেস্ট করব, আর এখানে জাস্ট এইখানে বেঙ্গালি আমি সেট করে রাখছি আগে থেকে, সেজন্য দেখুন এখানে ইংলিশ লেখাটি বাংলা হয়ে গেল। এখন আপনারা নিমিশেই বুঝতে পারবেন যে আসলে লোগোটি কী চাচ্ছে, তো সেই অনুযায়ী আপনারা বুঝে
শুনে তারপরে এন্ট্রি এখানে আছে, তো সে অনুযায়ী আপনারা ঠিক এই জায়গায় সাবমিট মাই এন্ট্রিতে আপনার লোগোটি সাবমিট করবেন। এই যে দেখুন লোগোগুলো কত সহস্তর, 59 জন, 59টি লোগো জমা করছে, 1 জন 1 মতো লোগো জমা করছে। দেখুন এই যে লোগোর পাশে যেগুলো আপনারা দেখছেন আর কি, যে কালো বর্ডার, এটা আসলে জাস্ট ব্যাকগ্রাউন্ড, এটা তৈরি করা লাগে না, তৈরি করা লাগে শুধু এইটি, এই যে লোগোটি দেখছেন এইটি, জাস্ট ফোকাসের কারণে এই লোগোটি আরও বেশি সৌন্দর্য দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড তাহলে একটা সৌন্দর্য দেখায়। তো ব্যাকগ্রাউন্ড জাস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল সার্চ করে, আর লোগোটি আপনার ব্যক্তিগতভাবে তৈরি করতে হবে। এই যে সমস্ত পিছনে দেখছেন এই সব সমস্তগুলো ব্যাকগ্রাউন্ড। তো অনেক লোগো জমা পড়ছে কিন্তু রিজেক্ট বেশি হয়েছে। দেখুন অনেক সময় যদি আপনি ভুল লোগো জমা দেন বা যদি বায়ার না পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার লোগোটি রিজেক্ট করবে। আর রেটিং দেখুন এখানে সর্বোচ্চ 5 স্টার পর্যন্ত রেটিং করবে বায়ার, কিন্তু এই লোগোগুলোতে এখনও রেটিং করে নাই। তো যাই হোক, আপনাদের আমি অন্য কিছু আরও লোগো দেখাই যেগুলোতে আপনারা দেখতে পারবেন অন্যান্য ভালো কিছু। এটি দেখলাম, এবার দেখব এটি, দেখুন 315টি লোক জমা পড়ছে, 19 ঘন্টা 38 মিনিট সময়, $60 কাজ। এই যে দেখুন এখানে কিছু বর্ণনা করছে, সিম্পল হবে এন্ট্রিতে যাই, এখানে মনে হচ্ছে না যে রেটিং করছে, হয়তো এখনো রেটিং করে নাই। এই যে দেখুন এখানে অনেকগুলো লোগো পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এক লোগো থেকে আরেক লোগো দেখে কপি করবেন না, এখানে দেখুন সবগুলো লোগোই ভিন্নতর, এই যে এই লোগো তারপরে এই লোগো, এটা একজনই দিয়েছে আর কি। তো আপনি যদি মনে করেন এটির মতো করে আমি একটু ডিজাইন ছাড়বো, সেটি অবশ্যই আপনি ভুল করবেন, কেননা কেউ যদি কারো দেখে কপি করে অবশ্যই আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, সেহেতু আপনার অ্যাকাউন্ট হয়তো সাসপেন্ড হবে বা অতিরিক্ত কপির কারণে আপনার অ্যাকাউন্ট ব্লকও হতে পারে। তাই কপি থেকে বিরত থাকুন, আপনি চাইলে লোগোটি অবশ্যই ডিফারেন্ট কিছু করতে পারেন, করে আপনি আপলোড সাবমিট করতে পারেন, তখন সেটি কপিরাইট হবে না। এই সবগুলো লোগো দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট সিম্পল লোগো, তেমন জটিল না, তৈরি করতে তেমন সময় লাগবে না। এই যে এই লোগোগুলো, যাই হোক আর একটি বিষয় আপনাদের দেখিয়ে দিই আজকে, আমরা জাস্ট খুঁজছিলাম যে কোথায় রেটিং আছে। যাই হোক ততক্ষণে আমি একটি বিষয় আলোচনা করি। এই যে দেখছেন এখানে গ্যারান্টেড কাজ, এই যে দেখছেন গ্যারান্টেড, গ্যারান্টেড চলে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু আনগ্যারান্টেড লেখা আছে, আর এখানে দেখুন সবগুলোতেই প্রায় বেশিরভাগ গ্যারান্টেড। আসলে গ্যারান্টেড কাজ আর আনগ্যারান্টেড কাজের মাধ্যমে মানে মধ্যে আর কি এটুকুই পার্থক্য, যে গ্যারান্টেড কাজ যদি আপনি করেন আর বায়ার মানে যে লোকটা কিনবে সে যদি কাউকে উইনার না করে থাকে, তাহলে অবশ্যই আপনি সে লোগো থেকে, ধরুন সে কাজটা যদি $30 হয়, তো আপনি $30 কাজ করছেন বায়ার কাউকে উইনার করে নাই, তো আপনি সেই কন্টেস্ট থেকে অবশ্যই কিছু ভাগে পাবেন। যদি আপনার লোগোটা টপ রেটে থাকে, যেমন 5 স্টার, 4 স্টার, 3 বা 2 বা 1 স্টারে থাকে, তাহলে সে অনুযায়ী আপনি ভাগে পাবেন। আপনি হয়তো ভাগে পেতে পারেন $2 বা $5 বা $10, এরকমভাবে আপনি গ্যারান্টেড কাজে ভাগে পেতে পারেন যদি বায়ার কাউকে উইনার না করে থাকে। হয়তো দেখা যাচ্ছে যে আপনি অ্যাভারেজ মাসে $20 বা $30 ভাগেই পাইলেন, এরকম অনেক সময় হয়, কখন হয় যখন আপনি বেশি কাজ করবেন তখন, কম কাজ না। আনগ্যারান্টেড কাজ হচ্ছে এমন কাজ যে কাজটি আপনি করলেন বায়ার কিন্তু কাউকে নাও উইনার করতে পারে,
বা মায়ের যদি কাকে উইনার না করে থাকে তাহলে অবশ্যই আপনি ভাগে পাবেন না। এই হলো আনগ্যারান্টেড কাজ যার কোনো ভরসা নাই, বাইরের লোক নিতেও পারে নাও নিতে পারে, সেটি তার ইচ্ছা, বা কাউকে উইনার নাও করাতে পারে বা করাতেও পারে, সেটি তার ইচ্ছা। গ্যারান্টেড কাজ আর আনগ্যারান্টেড কাজ আপনারা তো বুঝলেন যে বিষয়টা কি। চলুন আরও বেশ কয়েকটি লোক দেখে আসি। 35 ইউরো আপনাদের আগেই বলছিলাম আমি, এসব কনভার্ট করলে আপনারা সে অনুযায়ী আপনি দেখতে পারবেন। এই যে লিখতে পাচ্ছেন লোগো, এখানে ডিটেলসলি বলে দিয়েছে এখানে, আর এখানে দেখছেন অনেক সময় এখানে স্ক্রিনশট দেয়, তো জাস্ট এটা পিডিএফ দিয়ে রাখছে, আপনারা পিডিএফটা ওপেন করলে বুঝতে পারবেন যে আসলে বায়ার কীরকম ধরনের লোগোটা চাচ্ছে। সে অনুযায়ী স্ক্রিনশট একটা দিয়েছে পিডিএফ ফাইলে বা কিছু বর্ণনা করে দিয়েছে আর কি, তো আপনারা অবশ্যই বিষয়টি পড়বেন। তারপর যদি স্ক্রিনশট দেয় বিভিন্ন জেপিজি বা পিএনজি, তো সে অনুযায়ী আপনারা ফলো করবেন। আর এখানে অবশ্যই উল্লেখ করছে যে পিজি পিএনজি গিফট লোগোটা আপনি সাবমিট করবেন, আপলোড করবেন আর কি। দেখি আমরা যে লোগোতে এন্ট্রি মানে রেট পড়ছে সে লোগোটা আমরা অবশ্যই আমরা দেখবো কোথায় আছে, আমরা একটু খুঁজি বের করি। দেখুন এখানে কোনো কাজের অভাব নাই, অনেক কাজ, প্রচুর কাজ আছে এখানে, যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই করবেন। এই যে দেখুন আনগ্যারান্টেড কাজ, আমরা এই লোকটা দেখি, চলুন এই যে দেখুন গ্যারান্টেড কাজ এন্ট্রিতে যাই, 201টি জমা পড়ছে। এই যে দেখুন 4 স্টার সর্বোচ্চ পড়ছে, বেশিরভাগই 4, এই যে 4 3 3 বেশিরভাগই 3 আছে, 4 একও আছে, এই যে একও আছে দেখছেন আপনারা, প্রথমটাই দেখাই দেখুন লোগোটা, লোগোটি অবশ্যই একটি সিম্পল লোগো, আপনাদের তৈরি করতে অবশ্যই কোনো সময় লাগবে না, জাস্ট 1 মিনিটের কাজ, তারও হয়তো কম সময়। দেখুন 4 স্টার, আপনি যদি 5 স্টার পান, এখানে সর্বোচ্চ 5 স্টার দেওয়া দিবে আর কি, আপনি যদি 5 স্টার পান তবে আপনি অবশ্যই আশা করতে পারেন যে আপনার লোগোটা অবশ্যই বায়ার নিবে অর্থাৎ কিনবে আর কি, তবে 100% কখনোই আশা করবেন না যে আপনার লোগোটাই সে নিবে, জাস্ট এটুকু আশা করতে পারেন যে আপনার লোগোটা ভালো লাগছে সেজন্য সে 5 স্টার দিয়েছে, সে নিতে পারে এরকম আশা করবেন। অনেক সময় 4 স্টার বা আপনার 3 স্টার বা 1 স্টারও ওই লোগোটা নিতে পারে, সেটি তার ইচ্ছা, জাস্ট আপনি আশাটুকু করতে পারেন, তার ভালো লাগে সেজন্যই বা 4 স্টার 5 স্টার বা 1 স্টার সে অনুযায়ী সে রেটিং করে, তাই আমরা অবশ্যই আশা করি। আশা না করলে তো ভরসা পাবেন না, ভরসা না করলে তো আশাও পাবেন না। তো যাই হোক, আপনারা ডিজাইনগুলো অবশ্য দেখলেন যে ডিজাইনগুলো আসলে কীরকম হয়। আসলে এখানে অনেক লোক আছে যে আপনারা মনে করছেন কোনটা ভালো আর কোনটা খারাপ, ভালো যেটা সেটাই নিবে, এটি ভুল কথা। আসলে এগুলোর মধ্যে যে কোনটা নিবে এটা আপনি বলতেও পারবেন না, হয়তো এটি নিতে পারে বা কথার কথায় এটিও নিতে পারে বা এটিও নিতে পারে, এগুলো কখনোই কেউ বলতে পারবে না, সেটি একমাত্র সেই বলতে পারবে যে সেই লোকটা কোনটা পছন্দ করছে। যখন উনিয়ার করবে তখনই আপনারা দেখতে পারবেন আসলে। আর এই যে এখানে দেখছেন এখানে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করবেন,
যখন আপনার কোনো লোগো আপলোড করবেন তখন এখানে ব্রাউজ ইওর ফাইলে ক্লিক করবেন, তারপর এখানে বিষয়গুলো একটু উল্লেখ করতে পারেন, তারপর এখানে ডলার লিখবেন, এই যে $100 কাজে $100, তারপর এগুলোতে টিক চিহ্ন কখনো দিবেন না, ঝামেলায় পড়বেন। তারপরে সাবমিট এন্ট্রি করবেন, তারপরে আপনার কাজ শেষ। তারপরে আপনি এন্ট্রিতে যাবেন, তারপরে এখানে আপনার ক্লিক করবেন, তারপরে এখানে আপনার মাই এন্ট্রি বলে একটা অপশন থাকবে, মাই এন্ট্রিতে ক্লিক করলে আপনার এন্ট্রিটা দেখতে পারবেন, মানে লোগোটি। তো যাই হোক, আপনারা দেখলেন যে গ্রাফিক্স ডিজাইনের লোগোগুলো কীরকম হয় বা কীরকম হয়ে থাকে আর কি। এখানে অনেক কাজ, কাজের কোনো অভাব নাই। তো যাই হোক, আজকের পর্বে এটুকুই আপনাদের দেখালাম যে আসলে গ্রাফিক ডিজাইন কীরকম হয়ে থাকে, তারা কীরকম কাজ নিয়ে থাকে, বা লোগো কীরকম হয়, গ্রাফিক্সের আদান প্রদান বিষয়গুলো কীরকম হয়ে থাকে। আসলে লোগো গ্রাফিক্স আপনাদের আগে বলছি যে এটা আবার কনফিউশন কখন করবেন না, যে লোগো আর গ্রাফিক্সের মধ্যে, লোগো এবং গ্রাফিক্সের মধ্যে পার্থক্য কী, এইটুকু অবশ্যই কনফিউশনের মধ্যে পড়ে যাবেন না। আসলে গ্রাফিক্স বলতে একটু বেশি কিছু বোঝায়, বেশি রকম একটু একটু ডিজাইনকে বোঝায়, আর লোগো বলতে একটু সিম্পল বিষয়গুলোকে বোঝায়, জাস্ট এরকমই। যেমন যাই হোক, আজকের পর্বে আপাতত এটুকুই আপনাদের আমি দেখালাম। তো যাই হোক, পরের পর্বে অবশ্যই আপনাদের আমি শেখাবো যে আপনারা কোন সফটওয়্যার ব্যবহার করবেন এবং কীভাবে ইনস্টল করবেন, এই বিষয় সম্পর্কে আমি পরের পর্বে আলোচনা করব। তো আজকের পর্বে আপনারা জানলেন গ্রাফিক ডিজাইন কি, সেই বিষয় সম্পর্কে জানলেন। তো যাই হোক, পরের পর্বে আপনাদের আবারও সব কিছু ডিটেলসলি বর্ণনা দিব। তো আজকের মতো এখানে শেষ, পরের পর্বে পরের পর্বে আপনাদের আবারও স্বাগতম জানাবো। ধন্যবাদ।